কার্পিয়াংলঙত জঘন্য ঘটনা। এটি নবছরীয় কণমানিক যৌন নির্যাতন। আটক টেট শিক্ষক। রাজ্যত সংঘটিত হয়েছে এক জঘন্য ঘটনা। পুনের এটি কণমানি কামনার বলি হল মানবরূপী দানবর। কার্পিয়াংলঙর হাওড়াঘাট থানার অন্তর্গত রংকুটত সংঘটিত হয়েছে এই ঘটনা। গৌতম নাথ নামৰ এজন টেট শিক্ষকে যৌন নির্যাতন চলায় নবছরীয় এগারী ছাত্রীক। এই ঘটনা 26 মেত সংঘটিত হয়েছিল যদিও শুক্রবারে পোহরলে আহে সকল কথা। ভুক্তভোগী ছাত্রীগীর মোমায়েকে ঘটনা সন্দর্ভত আরক্ষীক অবগত করে অভিযুক্ত গৌতম নাথর বিরুদ্ধে পোস্কো আইনের অধীন গোচর রুজু করে সংবাদ মাধ্যমের কাছ চাপে। মোর ভাগিন ছয়জনী ওচরে এজন টেট শিক্ষক মাষ্টৰে সরকারি টেট টিউশন মাষ্টৰে ভাগিনজনীক অলপ রেপ কেস করেছে। রেপ কেস করার পিছত আমি গম পাই বস্তুটো আমি আইনত ব্যবস্থা আমি লৈছিলোঁ। মানে কি কি হয়েছে ঘটনাটো, মানে কেনেকুৱা গম পালে ঘটনাটো কেনেকুৱা গম পালোঁ? যেতিয়া তার এনেকে ব্লাড গৈ আছিলে, আমি অহার পিছতে যেটা ব্লাড গৈছিলে, ব্লাড গোয়ার পিছত আমি লগে লগে মেসেজ এটা বেলেগ কিবা হয়েছে। আমি নগাঁও গৈছিলোঁ, ডক্টর দেখুৱা মতে এইটো ব্লাড এইটো রেপ কেস হয়েছে। রেপ কেস হওয়ার পিছত আমি থানার মানে সহায় লৈছোঁ। থানার সহায়ের পিছত আমি কেসটো এজাল কেসটো দিছিলোঁ। আর জানিব পৰা মতে ৰংকুটৰ গৌতম নাথ কেইবামাহ পূৰ্বে বিবাহ পাশত আবদ্ধ হৈছিল। পৰিয়ালৰ মতে কণমানি ছাত্ৰীগৰাকীৰ অতিপাত ৰক্তক্ষৰণ হোৱাৰ পিছতহে পিতৃ মাতৃয়ে জানিব পাৰি প্ৰথমে নগাঁৱৰ চিকিৎসালয়লৈ লৈ যায় যদিও চিকিৎসকে চিকিৎসাৰ বাবে অস্বীকাৰ কৰাত পুনৰ আৰক্ষীৰ সহায়ত ডিফু চিকিৎসালয়লৈ নি চিকিৎসা কৰিবলগীয়া হয়। যিয়ে মানে মোৰ ছোৱালীটো এনে সদায় তাৰ ঘৰত ফুৰিবলৈ যায়, সদায় অহা যোৱা কৰে। সেইদিন যোৱা শনিবাৰ 26 তাৰিখ গৈছিলে, সেই সময়ত তাৰ মানে ঘৰত কোনো নাছিলে। সেই সময়ত তাক মানে বেয়া কাম করে দিলে। তারপর আমি তো গমে নাপালো, আমার ছোয়ালীজনীও নকলে, তার মাকে মারিব নি এনেকা ভাবি, কিন্তু একো নকলে আর তার কিন্তু ব্লিডিং হয়ে আছে। আমি ভাবি এই পাইলস হয় নাকি, পাইলসর কারণে মেডিসিন এমনি কিবা ঝাড়া ফুকা করে এইবিল খুয়াইছিল। তারপর দেখিল নাই নহব, আমি নগাঁও লৈ গৈছিলোঁ। তাতে যাওয়ার পিছত ডক্টরে তো দেখি কিনে তাক অলপ সুধিছে, পুজিছে কি হয়েছে গেছে, সি কই দিলে নহয়, তার মুখের পর সব ওলাই গেল। তা ওলার পিছতে আমাক মানে মাতিলে, এইটো কিয় আনিছে, এইটো তো পুলিশ কেস হব লাগে। ইফালে অভিযুক্ত গৌতম নাথ পলাতক হয়ে থাকার পিছতো আজি পুয়া 7 বজাত আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয়। এই সন্দর্ভত আজি আরক্ষী অপরাধীক গ্রেপ্তার করার পিছতে ডিফুপুর অহা কার্পিয়াংলং জেলার অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ঘটনাস্থলীত উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের আগত কয় যে অপরাধীর বিরুদ্ধে পোস্কো আইনের অধীনত গোচর রুজু করা হয়েছে। কার্বি আংলঙৰ ফুলনিৰ পৰা বীৰেন কোৱালাৰ ৰিপৰ্ট, এন ভাৰত।